সরকারি দলের প্রতি বলি, সরকারি দল সম্পর্কে ইদানিং বলেছে, অনেকেই বলছেন টেলিভিশন টক শো অনলাইন টক শোতে, তারা নাকি বিএনপির প্রেমে পড়ে গেছে, বিএনপির দেখা দেখি, বিএনপির পিছু পিছু তাদেরকে প্রতিদিন কর্মসূচি দিতে হবে। বিএনপি 27 তারিখ দিলে ওনাদের 24 তারিখ 27 তারিখে আনতে হবে, বিএনপি 27 তারিখ বদলে 28 তারিখ করলে ওনাদের কর্মসূচিও 27 তারিখ বদলে 28 তারিখ আনতে হবে। এটা অত্যন্ত দুঃখের যে 70 বছরের বেশি সময় ধরা একটা ঐতিহ্যবাহী দল আজকে তারা শান্তির নামে গুন্ডা বাহিনী তৈরি করে বিএনপি কিংবা বিরোধী দলের পিছু পিছু হাঁটছে। কিন্তু এই পিছু পিছু হাঁটাটা আসল উদ্দেশ্য আপনারা সবাই জানেন, পায়ে পা দিয়ে ঝগড়া করা। আমরা দেখলাম ওইদিকে মতিঝিলের কাছাকাছি সেইখানে বিএনপির কর্মীদের উপরে এই আওয়ামী লীগের তথাকথিত শান্তি সৃষ্টিকারী গুন্ডা বাহিনী হামলে করেছিল এবং সেখানে একজন গুরুতর আহত, তার খবর এখন সোশ্যাল মিডিয়াতে আছে। কাজেই এরা হামলা করবে, এদের হামলা করার জন্য গুন্ডা বাহিনী হিসেবে তৈরি করা হয়েছে এবং সেই কারণেই তারা শান্তি সমাবেশ করছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সমাবেশ করার অধিকার আছে, কিন্তু তারা অন্য দিন সমাবেশ করুক। এই যে বিরোধী দলের দিনে তারা প্রতিদিন সমাবেশ করে, এর অর্থ হচ্ছে আসলে তারা হামলা করতে চায়। এই প্রেম প্রেম নয়, এটা হচ্ছে হামলা করা, ভয় দেখানো, মানুষকে ঘরে আটকে রাখার ষড়যন্ত্র। আমাদেরকে এই ষড়যন্ত্র জাল ছিন্ন করতে হবে, তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। পরিষ্কার করে বলি, এই যে পায়ে পাড়া দিচ্ছেন, এই যে হামলা করছেন, এই যে সহিংসতা, এই যে নানান ভাবে ত্রাস সৃষ্টির চেষ্টা করছেন, পুরো দায় আপনাদের নিতে হবে। মানুষ যখন প্রতিরোধ করা শুরু করবে তখন পালানোর জায়গা পাবেন না এবং মানুষ আগামীকাল থেকে প্রতিরোধ করা শুরু করবে। আবারও বলি, আগামীকাল থেকে প্রতিরোধ করা শুরু করবে। বন্ধুরা আমার, আজকে এই সমাবেশ থেকে আমরা সমস্ত বিরোধী দল যারা যুগপাত আন্দোলনে আছে তারা আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, দুঃখিত সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত ঢাকার সকল প্রবেশ পথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করছে। আবারও বলি, এই সমাবেশ থেকে আমরা যুগপাত আন্দোলনের সবগুলো শক্তি আগামীকাল সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত রাজধানী ঢাকা শহরের সমস্ত প্রবেশ মুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। আপনাদের যদি এই কর্মসূচির প্রতি সমর্থন থাকে হাত তুলে সবাই সমর্থন জানাও। পরিষ্কার করে বলি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা করার চেষ্টা করবেন না, পুলিশ দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, পুলিশ দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, গুন্ডা বাহিনী দিয়ে হামলা করার চেষ্টা করবেন না।